সকালেই আমরা বেরিয়ে পড়েছি সকালের চা খাওয়ার জন্য, এবং তার সঙ্গে সঙ্গে সমুদ্র এবং নদীর উচ্ছ্বাস দেখার জন্য। তেমন একটা বালুর চর নেই, তবু আমরা এগিয়ে চললাম। কাদার উপর দিয়ে কেমন লাগছে? দারুন দারুন দাদা, যে চা রয়েছে খুব সুন্দর লাগছে। একদম বিচের সাইডে বসে নাকি? একদম সমুদ্রের ধারে বসে আছি, বিচের সাইডে বসে। সকালবেলায় সূর্য উঠছে এদিকে, পরিবেশ মনোরম, গরম গরম চা, সাথে বিস্কুট, এবং সামনে সামনে সমুদ্র এবং নদীর দৃশ্য। শুধু সমুদ্র নয়, চিনাই নদী এবং বঙ্গোপসাগরের দৃশ্য বসে বসে দেখতে হয়। এবং গঙ্গোপসাগরের মিলন। হ্যাঁ, তারপরে বঙ্গোপসাগর, এটা মানে হাতানি নদীটাও আছে, সাগরটাও আছে। তো যেটা আমাদের জানা ছিল না, চিনাই নদী ওপাশটাই আছে, ওপাশটা চিনাই নদী আছে। তাহলে দুটো নদীর মাঝখানে আমরা বসে আছি। মেন নদীটাই চিনাই নদী, মেন গ্রুপ, মেন গ্রুপটা হচ্ছে চিনাই নদী, আর হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী এটাকে বলছে। তাহলে এখানে রংটা যে এদিকে একটু বলুন তো আপনি, এই যে রংটা যে দুরকম দেখাচ্ছে, এদিকে দেখাচ্ছে একরকম, মানে নদীর যেরকম জলের রং হয় সেরকম দেখাচ্ছে, আবার কিছুটা পেরিয়ে গেলে দেখাচ্ছে যে সমুদ্রের যেরকম জলের রং হয় সেরকম। তাহলে আমি আমি যেটা ধরেছি, বঙ্গোপসাগরের ওই দিকটা বঙ্গোপসাগর আর এই দিকটা নদী, ঠিক কি? হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। তাহলে আমরা এখানে এসে নদী এবং সাগর দূরে দেখতে পাচ্ছি, দূরেই দেখতে পাচ্ছি। আপনার নামটা একটু বলবেন? আমার নাম শেখ বাসির। আপনি এখানে অনেকদিন, কতদিন দোকানটা করে আছেন? আমি এখানটা দোকান করেছি ধরনার দু সপ্তাহ। সমুদ্রের ধারে তো কিছু করার নেই, এটা করতেই হবে। এবছরে এই সব দু সপ্তাহ আসলাম। হ্যাঁ, এই পর্যন্ত, মানে ওই কোভিড এর জন্য একটুখানি সব বন্ধ ছিল, কোভিড এর জন্য কেউ আসতেও না। আসতো? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে বলার জন্য। যারা প্রকৃতি প্রেমী, প্রকৃতিকে ভালোবাসে, তাদের জন্য মৌসুমী আইল্যান্ড বেস্ট। হ্যাঁ, তাবুতে কোনোদিন থাকিনি, প্রথম তাবুতে থাকলাম, তো সত্যি মজা এসে গেছে, দারুন হেভি হেভি লাগলো। ভাবছিলাম কেমন কি হবে, এইটুকু ছোট্ট দাবুতে কি করে থাকবো, রাত্রেবেলা প্রচুর ঠান্ডা লাগবে। হ্যাঁ, কোন রকম ঠান্ডা ছিল না, আমরা আরামসে ঘুমিয়েছি। এখান থেকে লেপ টেপ, লেপ বালি সবকিছু দিয়েছিল। তো একটা একটা প্রবলেম হয়ে গেছে, কালকে খুব টায়ার্ড থাকার জন্য কালকে আমরা রাতের ডিনারটা খেতে পারিনি, আমরা মিস করে গেছি, এত ঘুমিয়েছি তারপর গরমে। তারপর আমরা ওই প্রচুর পরিমাণে কি বলো ওটাকে, হাঁটা চলা করেছি, হাঁটারে খাওয়াটা খাওয়াটা গিয়েছিল, চিকেন বারবিকিউ, বারবিকিউটা চিকেন বারবিকিউ অসাধারণ, এটা ইনক্লুড ছিল না এর মধ্যে, কিন্তু আমরা 1 কিলো নিয়েছি 400 টাকা দিয়ে, খুব সুন্দর খেতে লাগছিল, খুব সুন্দর, দুজনে মিলে খুব খেয়েছি। আর ওখানে পেটটা আমাদের ভরে গেছিল, ওই জন্য ভাবলাম যে দেরি করে খাবো, তো আমরা ঘুমিয়ে গেছি। আর ওরা বললো যে আমরা ডেকেছে, কিন্তু আমরা শুনতে পাইনি। তো ওকে, কোনো বাদ ব্যাপার না, আমরা এখন গ্রামের রাস্তা ধরেই যাচ্ছি, ম্যানগ্রোভ দেখার জন্য। দেখা যাক কত দূরে ম্যানগ্রোভটা দেখতে পাওয়া যায়। আমরা এগিয়ে যাচ্ছি, জিজ্ঞাসা করি, সামনে একটা বাচ্চাকে দেখতে পেয়েছি, আমরা জিজ্ঞাসা করি, তোমার নাম কি? এখানে ম্যানগ্রোভ গাছগুলো কোথায় দেখতে পাওয়া যায়? সেই গাছগুলো নদী ধারে হয় ম্যানগ্রোভ, জানো?
জানো না। আচ্ছা ঠিক আছে, জানো না জানো না জানো না। আমরা এই মুহূর্তে ম্যানগ্রোভের জঙ্গল দেখার জন্য আমরা এগোচ্ছি। দেখা যাক কত দূরে ম্যানগ্রোভ দেখতে পাওয়া যায়। মনে হচ্ছে দেখতে পাওয়া যাবে, সামনাসামনি চলে এসেছে। আমরা সামনাসামনি পৌঁছে গেছি ম্যানগ্রোভ দেখার জন্য। দেখা যাক, ম্যানগ্রোভ দেখতে দেখতে আসার পথে একটা মাড হাউস দেখতে পেলাম এবং ক্যাম্প দেখতে পেলাম, মৌসুনি আইল্যান্ড। এটা খুব ভালো দেখলাম একদম সামনেই। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি, ক্যাম্পের নামটা কি আছে? গল্পগৃহ। গল্পগৃহ, তো গল্পগৃহ ক্যাম্পে আমরা দেখতে পাচ্ছি এখানে স্মার্ট মাড হাউস আছে, এটা মাড হাউস বলে। আর বেস ক্যাম্প, এটা কি ক্যাম্প বলছে? অ্যাডভেঞ্চার টেন্ট, টেন্ট বলছে। আর ফ্যামিলি টেন্ট সব রকমই এখানে আছে। আর সবচেয়ে বড় ব্যাপার এটা, এখানে যে সূর্যোদয় সকালবেলায় আমরা ঘুরতে ঘুরতে এসেছি, সকালবেলায় যদিও আমরা সূর্যোদয় দেখতে পাই না, আমার মনে হয় এখানে আসলে সূর্যোদয়টা পরিষ্কার এবং স্পষ্টভাবে দেখতে পাবেন। এই ক্যাম্পে আসলে সূর্যটা এমনভাবে, এমন ফাঁকা জায়গা আছে আর অনেকটা বেশ জায়গা দেওয়া আছে যে জায়গার উপরে আপনারা এসে দেখতে পারবেন। আর হচ্ছে ম্যানগ্রোভ, ম্যানগ্রোভ যেটা মেন এখানে দেখার জন্য, ম্যানগ্রোভটাও মেন আছে দেখার জন্য। আপনি ম্যানগ্রোভটা একদম হাতের নাগালে, পা থেকে বেরিয়েই দেখতে পেয়ে যাবেন, আসবেন, খুব ভালো লাগবে। জনপতি, জনপতি 1250 এবং এটা মাড হাউস বলছে তো নাকি? অ্যাটাচ বাথরুম আছে এখানে, অ্যাটাচ বাথরুম আছে। 1350 নাকি? ইয়ে জো রুম হ্যায় ইয়ে 1350 হ্যায় ক্যোঁকি ইসকা রেট থোড়া জ্যাদা হোনে কা কারণ হ্যায় ইসমে অ্যাটাচ বাথরুম হ্যায়। আপ দেখিয়ে পার হেড কে হিসাব সে না, পার হেড হিসাব 1350 পার হেড কে হিসাব সে, রুম কে হিসাব সে নেই। ক্যাম্পের নাম হচ্ছে গল্পগৃহ ক্যাম্প। আচ্ছা, আর কিরকম কি